হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের ম্যাথের কয়েকটা অঙ্ক দেবো, বেশি না, 5টা কি 6টা অঙ্ক, 2 মার্কসের, 2 মার্কসও আছে, কিছু হয়তো 3 মার্কসেরও আছে। তো অঙ্কগুলো খুবই ভালো অঙ্ক, ত্রিকোণমিতি তারপরে পরিসংখ্যান সব মিলেই আছে। তোমরা অবশ্যই অঙ্কগুলো ভালো করে ফলো করো, আর বেশি দিন তো নেই পরীক্ষার। তো এই যে সাজেশনটা তোমাদের আমি দিচ্ছি, এটা তোমাদের যেদিন পৌঁছাবে তোমাদের কাছে, তো তার মধ্যে আমি মানে এটাই তোমাদের লাস্ট সাজেশন হবে। এরপরে আমি আর সাজেশন দেবো না। তোমাদের যেটা বলেছিলাম আমি যে 2 মার্কসের সাজেশান দেবো, তো এটাই লাস্ট সাজেশান। আর এই দিনে আমি তোমাদের ভৌতবিজ্ঞানটাও কমপ্লিট করে দেবো, ঠিক আছে? যেদিন তোমরা আমার এই ভিডিওটা পাবে সেদিনই হচ্ছে লাস্ট ভিডিও তোমরা আমি তোমাদেরকে দেবো, আর সেদিনই আমি ভৌতবিজ্ঞানের টোটালটাই কমপ্লিট করে দেবো। তো সেই জন্য তোমরা ভৌতবিজ্ঞানে যতটা পেয়েছো তার পরেরগুলো অবশ্যই সার্চ করে খুঁজে নিও। আবার নোটিফিকেশান যখন তুমি সাবস্ক্রাইব করে রাখো, তার নোটিফিকেশান তোমরা অটোমেটিকলি পেয়ে যাবে। ওকে, তো আর যেটা বলার কথা, তোমরা যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করো তো করে নিও। আর যদি ভিডিওটা সাবস্ক্রাইব আর করার দরকার নেই, সামনেই তো পরীক্ষা, যদি পারো জাস্ট লাইক করে ছেড়ে দিও। ওকে, ভিডিও যদি ভালো হতো লাইক করে দিও। তো দাদা, প্রথমে একটা পরিসংখ্যান এর অঙ্ক আছে, 2 মার্কসের। এই ধরনের অঙ্ক কিন্তু আমি আগেও করিয়েছি। এই ধরনের মানে তোমাদের সংখ্যা গুণমান দিয়ে, মধ্যমাদি করিয়েছি, বা যৌগিক গড়ের সূত্র দিয়ে হয়তো কিছু করিয়েছি। তো সেরকমই একটা প্রবলেম, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম। দেখো, তোমাদের কিন্তু পরিসংখ্যা দেয়াই আছে, ঠিক আছে? দেখো, যৌগিক গড়টা দেয়াই আছে, মানটা 54, আর এইটা দেয়া আছে, ঠিক আছে, আর এটা দেয়া আছে, বলেছে কে এর মান কত, ঠিক আছে? তো আমরা কি যৌগিক বারকে লিখতে হয় এক্স বার দিয়ে, এক্স বার ইকুয়াল 54 গিভেন, তাই না? তো এবার দেখো, এক্স বারের ফর্মুলা হচ্ছে সামেশান অফ এফআই এক্সআই বাই সামেশান অফ এফআই। সামেশান এফআই এক্সআই এর ভ্যালু দেওয়া আছে, এফআই এর ভ্যালু দেওয়া আছে, দেখো এইগুলোই দেওয়া আছে, ঠিক আছে? তো ব্যাস, যার যেখানে ভ্যালু সেখানে বসিয়ে দিলাম, এক্স বারের ভ্যালু 54 এখানে বসিয়ে দিলাম, ধর সামেশান এফআই ওপারে আছে, এটা এখানে আছে, সবই এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? ব্যাস এবার কোনাখুনি একটু গুণ করে কে ভ্যালুটা বার করতে পারলে প্রবলেম সলভ। তো এই অঙ্কটার মধ্যে যেটা সব থেকে মনে রাখাটি, সেটা হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা তুমি যদি মনে রাখতে পারো, তো এরকম ধরনের যে কোনো অঙ্কই দিক তুমি কিন্তু পারবে। আর এছাড়াও আমার আগের ভিডিওগুলোতে কিন্তু আমি সংখ্যা গুণমান কী করে বের করতে হয় আর মধ্যমা কী করে বের করতে হয় সেটা কিন্তু শিখিয়ে দিয়েছিলাম, সেগুলো দেখে নাও। এই ব্যাস, এই শর্ট কোশ্চেনে এই করা টপিক দেখলে মোটামুটি হবে, বাট শর্ট কোশ্চেনটা সমস্যা কী হয়, শর্ট কোশ্চেনে বিভিন্ন ধরনের টাইপ হতে পারে, ঠিক আছে? এত ধরনের টাইপ হতে পারে, যার জন্য ওখান দিয়ে কমন দেওয়াটা খুবই একটু মানে খুবই না একটু টাফ হয়ে যায়। সেই জন্য আমি 2 মার্কসের উপর দেখো বেশি কিন্তু সাজেশান দিইনি, কিন্তু যে 3 মার্কস বা 4 মার্কস 5 মার্কসের যে কোশ্চেনগুলো হয় সেগুলোর উপর কিন্তু আমি জোর দিয়েছিলাম এবং সেগুলো টোটালটাই কমপ্লিট করে দিয়েছিলাম। এবারে দেখো, এটা একটা সমাধানের অঙ্ক, এটা আমার একজন করতে দিয়েছে, তো আমি যে করতে সে অবশ্যই দেখে নাও। এটা একটুখানি ইজি প্রবলেম, বাট ক্যালকুলেশানটা খুবই বড়, ঠিক আছে? ভুল হওয়ার চান্স খুবই বেশি, তো একটু ভালো করে করতে পারলে অসুবিধা হবে না। তো এটা কী দিয়ে সমাধান করো, এই যে ইকুয়েশনে দেওয়া আছে দ্বিঘাত সমীকরণ, এটা কিনা এটা 3 মার্কসের অঙ্ক, এটা সমাধান করতে হবে। ওকে, তো এটা সমাধান করতে হলে দেখো, তোমরা দ্বিঘা শ্রীধর আচার্যের সূত্র হয়তো শিখে এসো, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, যেখানে এই নট ইকুয়াল জিরো। তো এইখানে সমীকরণে মাইনাস বি মানে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ স্কোয়ার মাইনাস 4c/2a, যেটাকে সিধারাজের সূত্র বলি। তো আমি এটা ডাইরেক্ট ওই সূত্রটাই অ্যাপ্লাই করেছি, আর কিচ্ছু করিনি, ডাইরেক্ট ওই সূত্রে অ্যাপ্লাই করেছি, আমাদের যে রেজাল্ট সেটা বেরিয়ে এসছে। আরেকটা তোমার জিনিস বলে রাখি, এই যে অঙ্কটা, এই অঙ্কটা ডাইরেক্ট মানে এটা আমি জাস্ট বীজগুলো বার করেছি, রুটসগুলো। তো এছাড়াও তোমাদেরকে কি না বলতে পারে যে প্রদত্ত সমীকরণটিতে কোন শর্তে এদের বীজদ্বয় সমান হবে, ঠিক আছে? এই ইকুয়েশনের বীজদ্বয় কোন শর্তে সমান হবে, দুটো বীজই সমান, যদি 2 হয় তাহলে 2 2 2 3 হলে 2 3, যদি 2 3 হবে না এই বীজই আসবে। তো সেটা দেখো, তার জন্য কী হয়, b² - 4ac = 0 হতে হয়, মানে যে রুটের মধ্যে যে টার্মটা থাকে এটা 0 করতে হয়। তো ওটা আলাদা টাইপ বললাম, এই একই অঙ্কের ওপরে বেস করে এই দু রকমের অঙ্ক হয়। তো এটা একটু অ্যাডভান্স লেভেলের প্রবলেম, তোমার যদি পারো তো দেখে যাও। ওকে, দেখো সিধাজি ইউজ করেছি, সিধাজি কি মাইনাস বি, তো এই যে বি বসিয়েছি, রুট অফ b² এটাই দেখো বি, তার মানে এই যে b² মাইনাস 4ac, তো মাইনাস এই যে 4, এবার দেখো এই হচ্ছে এ আর এই হচ্ছে সি, ব্যাস বাই কি না 2a, এই যে 2 ইন্টু এ। এবার পুরোটাই ক্যালকুলেশান, গুণ করছি, গুণ করে দেখো, এরকম একটা ফর্মুলায় নিয়ে এসছি, a² + 2ab + b² এটা ফর্মুলায় নিয়ে এসছি, যাতে রুটটা তুলে দেওয়া যাবে, পড়ালে নাকি রুট উঠে গেছে। তো জাস্ট ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন বোঝাতে গেলে প্রচুর টাইম লেগে যাবে,
তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিচ্ছি, তোমরা অনেকেই হয়তো পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারো এখান থেকে, তো আমি তাও তোমাদের একবার বলে দিই। তোমরা আমার যে কোনো ভিডিও অন করছো বা এই ভিডিওটা যদি তোমরা অন করো, তো দেখবে এই নিচের দিকে একটা ছোটো ড্রপ ডাউন অ্যারো থাকে, তাই তো? এই যে ড্রপ ডাউন অ্যারো, এখান থেকে তোমরা অবশ্যই এই পিডিএফটা ডাউনলোড করে নিও। আমি অবশ্যই এখানে এই পিডিএফের লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? আমি এর আগেও বলেছিলাম অনেক ভিডিওতে দেবো, বাট সময়ের কারণে আমি দিতে পারিনি, কারণ পিডিএফগুলো রেডি করতে হয় অনেক, মানে ব্যবস্থা করার পর ওখানে দেওয়া যায় ইউটিউবের সঙ্গে লিঙ্ক করানোর জন্য, লিঙ্ক করানো যায়। তো আমি এটা সময় নিয়ে আজকের মধ্যেই, বা যাই হোক, এই ভিডিওটা তোমাদেরকে যেদিন পৌঁছাবে তোমাদের কাছে, সেদিনের মধ্যে আমি তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ভালো করে রেডি করেই তোমাদেরকে দেবো। তো আমরা অবশ্যই এখানটা পিডিএফটা পাবে, অবশ্যই এখান থেকে ডাউনলোডটা করে নিও অঙ্কগুলো, প্রবলেমগুলো দেখার জন্য। ওকে, তো এটা একটু টাফ অঙ্ক ছিল, ওটা দেখে নিও। তো এটা শঙ্কুর অঙ্ক, এটাও দেখো 2 মার্কসের বলেছে, এটা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল যদি ভূমির ক্ষেত্রফলের √5 গুণ হয়, তাহলে সূত্রের উচ্চতা আর, মানে শঙ্কুর উচ্চতা আর ব্যাসার্ধ অনুপাত কী হবে। অঙ্কটায় আদৌ কিচ্ছু নেই, জাস্ট তোমাকে এইটাই চেক করার জন্য অঙ্কটা দেওয়া হয়েছে যে তুমি কি পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র জানো, আর ভূমির ক্ষেত্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি তুমি জানো, এইটার জন্য। তো আমরা অবশ্যই পার্শ্ববলের ক্ষেত্রফলের সূত্র আর ভূমিতলের ক্ষেত্রফলের জানি। ভূমিতল মানে কি? এই তো একটা শঙ্কু, এর ভূমিটা কী হয়, বৃত্ত, এই দেখো সার্কেল। তার মানে ভূমিতলের ক্ষেত্রফল বলতে ওরা বোঝাতে চাইছে সার্কেল মানে বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে? তো বৃত্তের ক্ষেত্রফল যে π r² ভূমিতল হয়ে গেল, আর পাঁচতলের ক্ষেত্রফল হচ্ছে π r l। এবার বলেছে কি, ভূমিতলের ক্ষেত্রফল √5 গুণ, ঠিক আছে? √5 গুণ করে দিয়েছি, ভূমিতলের ক্ষেত্রফলে √5 গুণ, তাই ভূমিতলের ক্ষেত্রফলে √5 গুণ করেছি। ব্যাস বসে এতে পাই পাই কেটে গেলো, একটার একটার কেটে, বাট আজকাল আজকাল তাই আর পড়ে থাকলো, এরপরে থাকলো। তার মানে কি, দেখো l = √5 r বেরোলো, বাট আমাদের কিন্তু বলেছে উচ্চতা আর ব্যাসার্ধের মধ্যে অনুপাত, কিন্তু এলটা কি, এলটা হচ্ছে তির্যক উচ্চতা, সুতরাং ওটা নেওয়া যাবে না কি না। আর একটা ফর্মুলা আমাদের ইউজ করতে হবে, যে l² = r² + h² মানে অনেকেই হয়তো জানো এই সূত্রটা। তো এই ক্ষেত্রে কি না, আমরা এল এর জায়গায় √5 r বসিয়ে দিলাম, তো √5 r² করলে 5 r² আসে, এটা r² এর পাশে কি মাইনাস করে দিলাম, দেখো। তো এবার h² পড়েই থাকলো, h² / r² = 4/1 2/1 2:1, ওকে, এই হয়ে গেল। এরপরে দেখো আবার একটা স্ট্যাটিস্টিক্সের প্রবলেম, ঠিক আছে? পরিসংখ্যান আবার একটা প্রবলেম দিয়েছে যে UI = this, UI = this, এইটা সামনে শোনা প্লিজ, সামনে দিয়ে সেগুলো হলে তাহলে এক্স বারের মান কত, মানে যৌগিক গড় বের করতে দিয়েছে। এটা একটা সূত্র, ঠিক আছে? তো এই সূত্রে আমি ফর্মুলা তোমাদের শিখিয়েছিলাম, এটা মনে হয় ওই গড় বিচ্ছুতি পদ্ধতি কি প্রত্যক্ষ পদ্ধতির সূত্র, এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। তো UI = এটা দেওয়া আছে, a = দেওয়া আছে, আর এই যে 25 লেখা না, এই 25 মানেই কিন্তু, এই এটাই মানে হচ্ছে 25, ঠিক আছে? আর তলায় যে 10 লেখা থাকে, 10টা মানে হচ্ছে h হয়, ওকে? ব্যাস মেন যে ফর্মুলা এটা হচ্ছে এইটা, এইটা মনে রাখতে পারলেই হয়ে যায়, যে x = a + h × this, ব্যাস যেখানে এখানে যা দরকার সেটা বসিয়ে দাও। দেখো তোমাদের এ এই যে বের করে নিয়েছি 25, কোথা থেকে পেয়েছি না, এই জায়গাটাতে, এটা তোমাদের দেওয়াই ছিল, তো এখানে বসালাম। এইচের ভ্যালু কিন্তু 10, সেটা বসেছি কোথায়, এটা আর পেয়েছি কোথার থেকে, এইখান থেকে 10। তারপরে সামসান এফআই ইউআই দেখো দেওয়া ছিল, এফআইও দেওয়া ছিল, ঠিক আছে? ব্যাস বসালাম, অঙ্ক শেষ, 27 বেরিয়েছে। দেখো তোমাদের কিন্তু বিভিন্ন টাইপের অঙ্ক আমি শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এরপরে দিয়েছি কিনা অনুপাত অনুপাতের অঙ্ক, যে h → b = b = c হলে দেখো এইটা, তাহলে লিখে নিচ্ছি h → b = b = c, তার মানে a/b = b/c = k, তার মানে a = bk, b = ck, আবার b = c, তাই b এর জায়গায় এখানে বলেছি ck². এই নিয়মটা তোমাদের আগেও আমি অনুপাত অনুপাতের চ্যাপ্টার শিখিয়ে দিয়েছি, কেন ck² আর ck, না সিম্পলি ওই জায়গাগুলো পুট করবো, দেখো h → c আসবে, এখানে দেখো প্রমাণই করতে দেওয়া ছিল, দেখো এইটা = h → c। তো আমরা এই অনুপাতে বসাবো, দেখবো এইটা চলে আসবে। এই অনুপাতে কী বসাবো, না a/c² এর ভ্যালু ck² নিয়ে এখানে বসালাম, আর b/c² নিয়ে এখানে বসালাম, দেখো এই যে কমন নেওয়ার পরে এইসব চলে এসছে, ওকে। এরপর একটা ট্রিগোনোমেট্রি একটা প্রবলেম আছে, বলছে α + β = 90°, মানে ওই যে পূরক কোণের পাবেন, আর আলফা বিটা আল আর কোণ দুটো অনুপাত করলে নাকি 2:1 হয়, তাহলে sin α = sin β কত? দেখ α → β = 2:1, তার মানে কি α/β = 2/1, তো α = 2β, কোনাকোনি গুণ করলাম। আবার কী দেখছ না, α + β = 90°, তাহলে α = 2β হয়, তাহলে α = 2β বসালাম, 3β = 90, তাহলে β = দেখো 30°, এটা দিকে এটা কেটে দিলাম, তাহলে β = 30° হয়, β = 30°, তাহলে α = কত, 30 ইন্টু বিটা,
মানে 30 * 2 মানে 60 ডিগ্রি, ব্যাস সেটাই বসলাম। আলফা ভ্যালু 60 ডিগ্রি, বিটা ভ্যালু 30 ডিগ্রি, সাইন 60-এর মানে √3/2। আর এই √3 ভ্যালু মানে ষাটের ভ্যালু, সাইন 60-এর ভ্যালু, কস 30 ভ্যালু, এগুলো তোমাদের নিয়ম তো শিখিয়ে দিয়েছি কী করে বার করতে হয়। আর সাইন 60-এর ভ্যালু হচ্ছে হাফ, তো এটা লসাগু করলে তাহলে 2 2 কেটে গেল, অনুপাত করলাম 3√3:1, প্রবলেম সলভ। ওকে, তো এই কটাই প্রবলেম তোমাদের দেখালাম, এগুলো দেখে যাও নিয়মগুলো। এই অঙ্কগুলো তোমাদের যতটা তোমাদের দেখতে যার থেকে ভালো করে বলছি নিয়মগুলো শেখার কথা, ঠিক আছে? টপিকটা ভালো করে বোঝো, তাহলে এর উপর বেস করে যত প্রবলেম দিক না কেন কোনো প্রবলেম হবে না। আর এর আগেও তোমাদের আমি পরিসংখ্যানটা কিছু দিয়েছি, এখনও দিলাম, তো এগুলোই ভালো করে দেখো। আর 2 মার্কসে আমি টোটালটা কমপ্লিট করতে পারলাম না, বা বলতে পারি ইচ্ছা করেই করলাম না, কারণ অযথা তোমাদেরকে দিলাম বাট এলো না, তখন অন্য একটা তোমাদের মানে খারাপ লেগে যাবে, সেই জন্য আমি 2 মার্কসের ওপরে যাইনি, খুব একটা বেশি যাইনি, বাট অল্প কটা দিয়েছিলাম, কারণ তোমরা অনেকেই বলছিলে দেওয়ার কথা, সেই জন্যই আমি ওগুলো বাধ্য হয়ে দিয়েছিলাম। বাট ওখান দিয়েও কমন পাবে কিনা আমি জানি না, বাট বড় কোশ্চেন দেখো যেটা যেখান দিয়ে খুব ভালো কমন পাওয়া যায় সেই জায়গাটা কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি, তো সেই জায়গাটাই ভালো করে পড়ো। আর এটাই তোমাদের হয়তো লাস্ট ভিডিও হবে ম্যাথের ওপরে, এরপরে জানি না আমি আর দিতে পারবো কিনা বা দেওয়ার সময় পাবো কিনা, তো ভালো করে পরীক্ষা দিও এটাই বলবো। আর যা সাজেশন দিয়েছি সেগুলো অবশ্যই ভালো করে দেখো, এছাড়াও যদি পারো তো কিছু দেখে যেও, না হলে ওইটুকুনি পড়ো ভালো নম্বর পেয়ে যাবে। ওকে, তো ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও। আর থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।